এত লেগাপড়া থাকে আমার হবে কি? মাথা থামার চুলি নাই, একবারে সান্দা হয়ে আছি ভাইবা দেবার। আর সান্দা হমই না কৃষক, এমন শ্যাম্পু ম্যাক্সি নামটা কি অল ক্লিয়ার, একবারে সান্দা হয়ে গেছি। এই অবস্থাতে কি আমাকে চাকরি দিবি? এখনই অত কিছু ভাবে লাভ নাই, যা হবার হচ্ছে যাই। বন্ধু সুড্ডুম, তুই ভাইবা দেবার আছু? এ কোথায় কোথায় ডাক দিল? হরে বন্ধু, আমার ভাইবা দেবার আছি, তা থাক আমি ভাইবাটা দিয়ে আসি। বন্ধু ভাইবা দেবার যাচ্ছু যা, কিন্তু তুই তো জানিস আমি কেঙ্গা ছাত্র আসনু, খালি লাস্টের বেঞ্চে বসেছিলাম। শোন, সার দিলে প্রশ্ন করবি, সব গুলন প্রশ্ন আসে আমাক কবু। আচ্ছা বন্ধু ঠিক আছে। কি ব্যাপার ভাই, আপনি কুমা ভাইবা দেবার এসে কাগজপাতি ঘুটুর মুটুর করেছেন, ঘটনা কি? স্যার, আসার সময় ভাইবার যত দরকারি কাগজপাতি আছে সবকিছু ফটোকপি করে নিছি, তাই দেখিচ্ছি সাপতে কোনটি মিস্টেক আছে নাকি। বাহ, আপনি খুব যত্নশীল। তা ভাই, কোন তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত সালে? স্যার, বাংলাদেশের স্বাধীন হওয়ার কথা ছিল তো 1952 সালেই, কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। বাহ ভাই বাহ, আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন। আচ্ছা, তাহলে আপনি এখন কোন তো বাংলাদেশের কয়েকজন বুদ্ধিজীবীর নাম কি? আজকাল চাকরি লিভার গেলে দুটো জিনিস খুব জরুরি, এক হচ্ছে টেকা, দুই হচ্ছে প্রশংসা। বুদ্ধিজীবীর মধ্যে স্যারের নামটাও কই, তাহলে স্যার হয়তো চাকরি দিতে পারে। স্যার অনেকেই তো আছে, যেমন রফিক সাহেব, শফিক সাহেব, আর এটা স্যার আপনি নিজেই। স্যার আপনার নামটা জানি কি? বাহ ভাই বাহ, আপনি তো খুব সুন্দর উত্তর দিয়েছেন। বুদ্ধিজীবীদের তালিকায় আবার আমাকেও ঢুকে দিয়েছেন। আপনি আমার নাম জিজ্ঞেস করলেন না, আমার নাম তো টিপো সাহেব। আচ্ছা ভাই, আপনি শেষ প্রশ্ন করি, ঢাকা শহরে যে যানজট হয়, এই যানজট হওয়ার প্রধান কারণ কি? স্যার এটা তো খবর পেলাম না, এটা তো স্যার গবেষণার বিষয়। আচ্ছা ভাই, কোনো সমস্যা নাই, আপনি এখন যেতে পারেন। হ্যাঁ স্যার, ভাই বাজে দিলাম, চাকরি দিবেন না? আপনি বিশেষ বিবেচনায় থ হলো, পরবর্তী আপডেট আপনাকে জেনে দেওয়া হবে আপনাকে চাকরি দেওয়া যাবে কি না। তিনটে প্রশ্ন করছি, তার মধ্যে তো খালি একটা উত্তর ঠিক হচ্ছে। ওই যে বাংলাদেশের বুদ্ধিজীবীদের নামের মধ্যে আমার নামও ঢুকেছেন, ওই উত্তর কিন্তু আমাকে সেই লাগছে, একবারে মনের মতন হচ্ছে। সেই জন্যই আপনাকে মনে করেন আমি বিশেষ বিবেচনায় থিয়ে দিছি। এখন যদি অগ্রিম সাথে কিছু মাল পানি লিয়ে এলেন হেনি, তাহলে আপনার চাকরি কনফার্ম হয়ে গেল হেনি। আপনি এখন আসেন তাহলে, 421 নাম্বার ক্যান্ডিডেট ভেতরে আসেন। কেরে বন্ধু, ভাইবা কেঙ্গা দিলু, আর কি কি প্রশ্ন ধরছিল কয়ে যা। বন্ধু প্রশ্নগুলো তো আমার মনে নাই রে, তবে উত্তরগুলো মনে আছে। বন্ধু আমার তো ডাক পড়ে গেছে, তুই উত্তরগুলো নিয়ে তাড়াতাড়ি কয়ে যা। এক নাম্বার প্রশ্নের উত্তর হলো, হওয়ার কথা ছিল 1952 সালে, কিন্তু হচ্ছে 1971 সালে। দুই নাম্বার প্রশ্নের উত্তর হলো, অনেকেই তো আছে যেমন রফিক শফিক, আর এটা স্যার আপনি নিজেই, আপনার নামটা জানো কি? এই প্রশ্নের উত্তরটা স্যারের খুব ভালো লাগছিল। আর তিন নাম্বার প্রশ্নের উত্তর হলো, এটা তো গবেষণার বিষয়। ও বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ, চাকরিটা হলে তোর বাড়িতে মিষ্টি নিয়ে যাবো নি যা। কি ব্যাপার চাচা, আপনার সাদত কোমা মাল নাই, এই বুড়ো বয়সেও চাকরি করবে রাখছেন? স্যার আমার মাথার চুল নেই দেখে আপনার চাচা চাচা মনে হয়, কি আর করার স্যার, মাথাতে একটা শ্যাম্পু ব্যবহার করছিলাম, শ্যাম্পুর নাম অল ক্লিয়ার, সব চুল উঠে একবারে ক্লিয়ার হয়ে গেছে স্যার। আজব ব্যাপার, শ্যাম্পু ব্যবহারের কারণে আপনার চুল উঠে গেল? আমি তো জানি শ্যাম্পু ব্যবহার করলে মাথার চুল কালো হয় ঘন হয়, তা আপনার জন্ম কত সালে? ইয়ে মানে স্যার, জন্ম হওয়ার কথা আসলো 1952 সালে, কিন্তু জন্ম হচ্ছে স্যার 1971 সালে। হ্যাঁ আজব উত্তর, ভাই আপনার বাপের নাম কি? অনেকেই তো আছে স্যার, ওই যেমন রফিক শফিক, আর এটা স্যার আপনি, আপনার নামটা জানবো কি? হ্যাঁ ভাই, এলে আপনি কি করছেন? আমি আপনার বাপ হলাম কুটি থেকে, আপনার মাথা কি ঠিক আছে? স্যার এটা তো গবেষণার বিষয়। বাংলাদেশের এত ট্যালেন্টেড ব্যক্তি ভ্যান কুড়ি থেকে আমার কাছে ভাইবা দেবার আসে। আচ্ছা আপনাদের বন্ধুদের মধ্যে ইনকে কোনো ট্যালেন্টেড ব্যক্তি আছে নাকি, তাকে না মেনশন দেন তো, জাতি দেখতে চায়।